জ্বালানি সংকট উৎপাদনে ধীর গতি সহ নানা জটিলতার মাঝেই তৈরি পোশাক শিল্পে ভর করে নভেম্বরে রেকর্ড রপ্তানি আয় করে বাংলাদেশ তবে সংকট কেটে ওঠার প্রাক্কালেই শিল্প খাতে জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব তুলেছে সরকার যা বর্তমান মূল্যের প্রায় 3 গুণ এ খাতের ব্যবসায়ীরা বলছেন দাম বাড়লে সংকটে থাকা পোশাক খাত গভীর সংকটে পড়বে আতিয়া আনোয়ার অন্তর রিপোর্টে বিস্তারিত চলতি অর্থবছরের শুরুতে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে সৃষ্টি হয় বড় অনিশ্চয়তা যার কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতে জ্বালানি সংকট উৎপাদনে ধীর গতি ও শিপমেন্ট আটকে থাকা সহ দেখা দেয় নানা জটিলতা এমন সংকটেও কারখানা চালিয়ে নিচ্ছেন এ খাতের উদ্যোক্তারা এরপরও ইপিবির তথ্য বলছে নভেম্বরে তৈরি পোশাকের উপর ভর করে রেকর্ড গড়ে বাংলাদেশ নভেম্বরে দেশে রপ্তানি আয় ছাড়াই $500 কোটি চলতি বছরের অক্টোবর ও সেপ্টেম্বরে রপ্তানি আয় হয় $436 ও $391 কোটি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে গ্রীষ্মের বাজার ধরতে পারলে ছয় মাসের মন্দা কাটিয়ে উঠতে পারবে এ খাত যদিও নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বড় চ্যালেঞ্জ লাস্ট ছয় মাসে অনেক ড্যামেজ হয়েছে আমাদের তো এখন যেগুলো অর্ডার আসছে ইনকোয়ারি যেগুলো আসছে সেগুলি প্রাইস তো বাড়ানোর কথা বলছিলাম আমি প্রাইস তো বাড়ছে না কিন্তু অটলিস্ট ইনকোয়ারিগুলো আসছে যেটা বন্ধ ছিল তো আমরা যদি পরবর্তী সিজনগুলো আমরা কাজ করতে পারি সরকার শিল্প খাতের জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব তুলেছে বর্তমান মূল্যের প্রায় 3 গুণ ব্যবসায়ীরা বলছেন এটি কার্যকর হলে সংকটে থাকা এই খাত আবারও সংকটে পড়বে গ্যাস বিল দিতে পারছে না যা আছে তাতেই দিতে পারছে না এরপরে যদি আবার বেড়ে যায় সেটা সেটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে ১২ টাকা আর ১৬ টাকাটা ৪০ টাকা একবার এক লাভে চলে যাবে এটা হতে পারে না কারণ 10% স্পট মার্কেট থেকে কেনার জন্য বা 5% স্পট মার্কেট থেকে কেনার জন্য এত বৃদ্ধি এটা যুক্তিসঙ্গত নয় শিল্প টিকে থাকবে সরকারও ভর্তুকি কমবে কম দিতে হয় এটা উইন করা উচিত একেবারে ব্যবসায় ডিস্ট্রিবিউট দিলে হবে না এমন প্রেক্ষাপটে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও আগামী ফেব্রুয়ারি মাসে আবার কিছুটা চাপ তৈরি হতে পারে বিদ্যুতের ক্ষেত্রে তো সেই জায়গাতে রেশনিং এর মাধ্যমে যাতে ব্যবসায়ীরা বিশেষ করে রপ্তানিকারকেরা অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ পায় এবং তারা যদি নিরবিচ্ছিন্ন ভাবে তাদের উৎপাদনটা চালিয়ে নিতে পারে সেটির জন্য ব্যবস্থা নিতে হবে নভেম্বরে বাংলাদেশ রপ্তানি করেছে $509 কোটি পণ্য যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 26% বেশি আতিয়া আনোয়ার অন্তু দেশ টিভি ঢাকা